যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে আগামী মাস থেকে সমন্বিত অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে গুলিস্তান থেকে যাত্রাবাড়ি কাঁচপুর লেন পরিদর্শন করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। তিনি বলেন, সড়ক প্রশস্ত করা এবং ফুটওভার ব্রিজ ও ডিভাইডার নির্মাণের জন্য 132 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী জুনের মধ্যে 5 কিলোমিটার সড়কের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী। এ সময় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, বর্তমান সরকারের আমলেই পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ হবে।